আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এমএম কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের সহজভাবে পুডিং তৈরির একটি রেসিপি দেখাবো। চলুন শুরু করা যাক। আমি একটি পাতিলে 1.5 কাপ পানি নিয়েছি। এর মধ্যে আমি 3 কাপ চিনি অ্যাড করব, 1 চিমটি এলাচ দানা দিয়ে দিব। এবার নাড়িয়ে একটু ফুটিয়ে নেব, গুঁড়ো দুধ দেব 1.5 কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পানির সঙ্গে। এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার দুধটা রেডি হয়ে গেছে, এখন আমি ক্যারামেল তৈরি করব। আমি একটি প্যানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চারের 1 কাপ পানি দিয়ে দিলাম। আমার চুলাটা মিডিয়াম লো হিটে আছে, কারণ বেশি হিট দিলে ক্যারামেল পুড়ে যাবে। দেখুন আমার ক্যারামেলটা প্রায় রেডি হয়ে আসছে। এখন আমি একটা বাটিতে একটু ঘি ব্রাশ করে ক্যারামেলটা ঢেলে দিলাম। বাটিটা অবশ্যই ওভেন প্রুফ হতে হবে। দেখুন আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি 4টা ডিম একটু বিট করে নেব। বিট করা হয়ে গেলে এর সঙ্গে আমি দুধের মিশ্রণটা মিলিয়ে আরেকটু বিট করে নেব। মিশ্রণটি এখন আমি বাটিতে ঢেলে দিব, ঢেলে ঢাকনাটা দিয়ে দেব। আমি একটি প্যানে পানি দিয়ে তার উপর একটি টিস্যু দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি, কারণ টিস্যু দিলে বাটিটা নড়বে না পানি ফোটার সময়। এটা হতে 35 থেকে 40 মিনিট লাগবে। আমার এটা তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিচ্ছি, দেখুন আমি খুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। দেখুন আমার পুডিংটা জমে গেছে। আমি এখন পুডিংটা কেটে দেখাবো। দেখুন পুডিং এর ভিতরটা কেমন সুন্দরভাবে জমে গেছে। আমি আপনাদের চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখানোর। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।